আসসালামুকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো কীভাবে নৈপুণ্য অ্যাপ ঠিক করা যায়। নৈপুণ্য অ্যাপে যদি কাজ না করে তাহলে কীভাবে আপনি এই অ্যাপটা ঠিক করবেন এবং সঠিকভাবে কাজ করবেন, ঠিক আছে? তো তার জন্য আমাদের সর্বপ্রথম কোথায় যেতে হবে, সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর যেখানে অ্যাপ আছে, হ্যাঁ, অনেকের এখানে অ্যাপ দেখায়, ঠিক আছে। আমার এখানে দেখাচ্ছে, আমার মোবাইলে দেখাচ্ছে অ্যাপ ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো অ্যাপে আপনি চলে যাবেন, চলে যাওয়ার পর আমার এখানে দেখাচ্ছে অ্যাপ লিস্ট, আপনি চলে যাবেন অ্যাপ লিস্টে, ঠিক আছে। অ্যাপ লিস্টে যাবেন, তো আপনার মোবাইলে যতগুলো অ্যাপ ইনস্টল করা আছে সেগুলার লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের নৈপুণ্য অ্যাপ কোথায় আছে আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো এই আমরা পেলাম নৈপুণ্য অ্যাপ। তো নৈপুণ্য অ্যাপটাকে সঠিকভাবে কাজ করানোর জন্য বা সঠিকভাবে কাজ করার জন্য আমরা এখানে চলে যাব স্টোরেজ ইউজেজ, ঠিক আছে। তো এখানে দেখাচ্ছে, উপরে দেখাচ্ছে ক্লিয়ার ডাটা এবং নিচে দেখাচ্ছে ক্লিয়ার ক্যাশ, ঠিক আছে। তো এই ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার করার পর, হ্যাঁ, আমরা আমাদের নৈপুণ্য অ্যাপে যাব এবং আমাদের আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নৈপুণ্য অ্যাপ দিয়ে সঠিকভাবে কাজ করতে পারবো। তো আপনাদের দেখাই আমি কেসটা ক্লিয়ার করলাম, এরপর ডাটাটাও কি করলাম, ক্লিয়ার করলাম, ঠিক আছে। এখন আমরা চলে যাব আমাদের নৈপুণ্য অ্যাপে। এই গেলাম নৈপুণ্য অ্যাপে। এখন আমরা আমাদের আইডি এবং পাসওয়ার্ড দিব। আমি আমার আইডি এবং পিন নাম্বার দিয়ে রাখছি। তো আমি যে কাজ গেছি সেই কাজ করার পর আপনার আইডি এবং পিন নাম্বার দিবেন, সাথে একটা কাজ করবেন, এখানে এই যে সাইন ইন মনে রাখুন, হ্যাঁ, এইটাতে টিক চিহ্ন দিয়ে রাখবেন, ঠিক আছে। টিক চিহ্ন দিয়ে রাখলে একটা সুবিধা হবে, আপনি বারবার অ্যাপে ঢুকতে আপনার সুবিধা হবে, তখন আর পিন নাম্বার বা পাসওয়ার্ড অ্যাপ চাইবে না, ঠিক আছে। তো এখন আমি লগ ইন করতেছি, দেখুন, হ্যাঁ, আমি লগ ইন করার সাথে সাথে আমার অ্যাপটা চালু হয়ে গেছে, ঠিক আছে। তো যতবার আপনার অ্যাপে এই ধরনের সমস্যা করবে, মানে নৈপুণ্য অ্যাপে যতবার সমস্যা করবে, আপনি আমি যে কাজ সাথে গেছি বারবার করবেন, আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আমার চ্যানেলের সাথে থাকুন এবং সদা সর্বদা আমার সাথে জুড়ে থাকুন। আর আমি হচ্ছে নাইনের গণিত এবং বিজ্ঞানের ভিডিওগুলো দিব, পাশাপাশি এইটের গণিত এবং বিজ্ঞান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।